তুই এগুলাই করবি, আর পাশের ভাবির ছেলে ডাক্তার হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, লয়ার হয়ে গেল। এই প্যাশন, ড্রিম, স্বপ্ন এগুলো খালি মুভিতেই ভালো লাগে, রিয়েল লাইফ এগুলো কখনো হয় না। ফলোয়ার টলোয়ার দিয়ে জীবনে কিছু করতে পারবি না। তোর জন্য তোর বাপের গালি শুনতে হয়, তোর ফুপিরা খালারা সবাই কত কথা বলে, এগুলো কি শুনতে ভালো লাগে? তো সারা জীবন কি এইসব করে কাটাবি? তোমার মতো সন্তান পালার থেকে একটা কুকুর পালা ভালো। তুই যেগুলো করিস মানুষ শুনলে কি বলবে? দুধ কলা দিয়ে কালসাপ পুষতেছি আমি, তোর তো জীবনে বিয়েই হবে না। একটা জিনিস চাইছিলাম গোল্ডেন, সেটাও দিতে পারলি না। এখন যদি এইসব করিস ভবিষ্যতে বসে বসে কাঁদবি, বুঝছিস? কাঁদবি। এই সিজিপিএ দিয়ে তোকে 10 টাকা দিয়েও বেচা যাবে। এই যেগুলো কাজ করতেছিস না এগুলো একটারও কোনো ফিউচার নাই, কিচ্ছু হবে না। চাকরি বাকরি তো ভুলেই যা, একটা বউও পাবি না তুই। এসব ঢঙের কাজ বাদ দিয়ে অ্যাকচুয়াল কাজ করো। এই যে বেকার সময়টা যদি একটু পড়াশোনার উপর দিতা, আজকে তুমি একটা অ্যাকাউন্টেন্ট হইতে পারতা। এসব ভিডিও শিডিও করে কিচ্ছু হবে না। এসব গিটার দিয়ে তোর পেটের ভাতটা হবে না বাবা। তোর এই রেজাল্ট মানুষকে বলবো কিভাবে? গান বাজনা করবা না, খুব টাকা কামাবা, কিচ্ছু হবে না। এরকম রেজাল্ট করলে তুই তো হাল চাষ করবি। ইউটিউবার? কিসের ইউটিউবার? ফাইজলামি করো, তোকে তো বিয়ে দিয়ে দিব। এসব আজেরা ঢং বাদ দিয়ে পড়তে বস, এসব পাগলামি বাদ দিয়ে না একটু পড়াশোনা কর। সারাদিন কিসের ফেসবুক? এই ফেসবুকই তোমাকে নষ্ট করছে। খুব ভিডিও বানাও তাই না? আসছে, বিশ্বাস করো আমি আজকে পর্যন্ত এই কথাগুলো শুনি, এবং আমার মনে হয় তোমরাও আজকে সকালে উঠে হয়তো এই কথাগুলো শুনেছ। কিন্তু তোমাদের একটা রেসপন্সিবিলিটি আছে, তোমরাও তোমাদের বড়দেরকে প্রমাণ করে দেখাও যে তুমিও পারবে। এই লাইনগুলোর একটাও যদি তোমাকে কখনো বলা হয়ে থাকে, প্লিজ জাস্ট ছেড়ে ফেলে দাও।